কয়েল ছাড়া ঘর মশামুক্ত রাখার দুর্দান্ত উপায় যা অনেকেই জানেন না আসসালাম স্প্রে মশার কয়েল ছাড়াও মশা তাড়ানো যায় ঘরোয় উপায়ে মশা তাড়ানায় কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই আসুন মশা তাড়ানোর ঘরোয় উপায় জেনে নেই কর্পূর কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না আপনি যে কোনো ওষুধের দোকানে বা মুদির দোকান থেকেও কর্পূরের ট্যাবলেট কিংবা গুড়া কিনে আনতে পারেন একটি কর্পূরের টুকরা একটি ছোট পাত্রতে রেখে সেটি পানি দিয়ে পূর্ণ করুন এরপর এটি ঘরের কোণে রেখে দিন অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে দুদিন পর পাত্রের পানির পরিবর্তন করুন পাত্রে রাখা আগের পানি ফেলে দেবেন না এই পানি ঘর মছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের উপদ্রব থেকেও মুক্তি পাবেন লেবু ও লবঙ্গ একটি লেবু দুই টুকরা করে কেটে নিন এরপর কাটা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটা করে লবঙ্গ গেথে দিন লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে লবঙ্গ গেথে দিন এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে রেখে ঘরের কোনায় রেখে দিন ব্যাস এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন এই পদ্ধতিতে মশা ঘরের ধারে কাছে ঘেঁষবে না একেবারেই আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেথে জানালার গ্রিলেও রাখতে পারেন এতেও মশার ঘরে ঢোকার পথ বন্ধ হবে আশা করি আজকে ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু হলেও উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ